তো মা কোথায় রে ঘুমাচ্ছে তাহলে রান্না করলো কে আমি তাহলে কেন ঘুম করলাম এই আমার পাতে একটু টিপে দে তো না এখন আমি পাবো না আমার চাকরকে বসে খাবো কি ছাগল কে বসে খাবো কেন শান্তা মামাকে মেরেছে বাবাকে বলে দেব খবরদার বাবাকে বলিস না কেন বাবা যদি আমাদের জন্য নতুন মাকে মারে তাহলে সবাই আমাদেরকে খারাপ বলবে চল আমি তো চিল বেরিয়ে দিই আচ্ছা চলো চল চল কাঁদে না মা হালিমা সুমার শান্তাকে তোমার হাতে তুলে দিয়ে গেল তুমি এটা দেখো আপনি দোয়া করবেন তুমি শুধু শুধু চিন্তা করছো রহমত আমি আর হালিমা তোমার আমানত দেখে রাখবো ওরা যে তোমার বংশের প্রতি যাই মা মা যাই যাও যাও এ হালিমা ওদের গোসল করিয়ে দিন খেতে দে যাও এই আবু আবু এই দেখে তো মাথার কেমিক্যাল শেষ করে দিল মা আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও খাওয়া দেখি তোমার খিদে লাগে নাকি কলের পারে কাপড় আছে আগে ওগুলো ধুয়ে নিয়ে আয় ওগুলো তুমি দিবে আমাকে খেতে দাও তবেরে হাওয়াম জাদি আমি তোমার সব কাপড় চোপড় ধুয়ে দিব তবু ওকে মেরো না মা দাঁড়া দেখে বলে উঠলে কেমন আছো রহমান দেখবি বিকেলে ওর মা ভালো হয়ে যাবে ও আমার আগের মতো দৌড়াতে পারবে আমি কিচ্ছু শুনতে চাই না শান্তা তোর ছাগলকে সুন্দর ঘুঙুর কিনে দে পায়ে বেঁধে দিবি সবসময় ঝিনঝিন করবে না এক্ষুনি ঘুঙুর বেঁধে দিতে হবে এখন কত পাবো পরে বাজার থেকে কিনে দিব না আমাকে এক্ষুনি কিনে দিতে হবে ঠিক আছে চল আমরা সবাই মিলে বাজার থেকে ঘুঙুর কিনে আনি তাহলে শান্তার কান্না থামবে না চল চল দাম কত পাঁচ টাকা এই নাও চল শান্তা চলো Oh, Lord.
আল্লাহু আকবার। কুসুম চলে গেলে চাকরানি পাবি কোথায়? বাড়িটা আমাদের দখলে থাকবে না। কুসুম আর তোর মাকে নিয়ে কাল আমি আসছি। হ্যাঁ যান স্যার, আসতে দেখবেন স্যার, আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মা, শান্তা কোথায়? শান্তা তো তোর বাপের বড় সাহেবের সাথে শহরে গেছে। Oh, my God.
ওর বাবা মা কেউ নেই, এতিম। আমাদের সন্তান হলো না, আজ থেকে ওই আমাদের সন্তান। ওকে কোলে তুলে নাও। আয় মা, আমার বুকে আয়। খাও মা। আর একটু খা। আর খাবো না, নইলে আবার খিদে লাগবে। খাও মামুনি, দেখো কি এনেছি। খুব সুন্দর, কি মজা। দাও না আপু। বাবা, আমি একটু জগিং করে আসি। আমাকে ভালোবাসে তার জন্য আমি চমৎকার প্রতিদান। I do love you. Idiot. But you will love me. Ma! Janu Baba, ei matro tinjon chintai kari ke dholai diyelam. Rastay mede riksha theke chintai korchilo. Bhebechilo mere durbol. তাই দেখিয়ে দিলাম একটু, বলি বয়স তো বাড়ছে, বিয়ে ভাবি তো হবে না, এইভাবে মারপিট করে বেড়ালে কে বিয়ে করবে শুনি। আচ্ছা, এই যে তুই সকাল বিকাল ফাড়ি শিখছিস, মেয়েদের এতে কোনো লাভ হবে। স্বামীর ঘরে গেলে হাড়ি ঠেলতে জীবন চলে যাবে, দৌড়ে ফাইট কোনো কাজে লাগবে। বাবা জানো, তোমার যাই বলো, নিজেদের রক্ষার জন্য মেয়েদের ফাইট শেখা উচিত। যারা মেয়েদের দুর্বল ভেবে অন্যায়ের হাত বাড়ায় শুধু তাদের জন্য। আজ যদি আমার কুসুমবুবু ফাইট জানতো, তাহলে হয়তো নিজের দুঃখটা নিজের সবল হাতে দূর করতে পারত। দিলিকে সব নষ্ট করে দেখিনি। চুপ কর মাগি। কুসুম যাই মা। কি হাওন দাদি, কখন বলেছি কাপড়গুলো ঘাট থেকে ধুয়ে আনতে? যাচ্ছি মা। যাচ্ছি মা, খাওয়ার সময় তো কারি করি, কাজের সময় তো দেরি কেন, যা। দাদি দাদি, তোমার কাপড়গুলো দাও, আমি ঘাটে যাচ্ছি। না থাক,
আমার কাপড় আমি ধুয়ে নেব। একই তো সৎ মা এতগুলো কাপড় তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আহ দাও না, আমার কিচ্ছু কষ্ট হবে না। দিন রাত খেটে মরছিস, কষ্ট হবে কেন? কেন ফুলি এগুলো করতে পারে না? দাদি ফুলি এখনো ছোট, তাছাড়া আমি তো করছি। তুই চুপ কর, আমার কাছে শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। ওই হাড় হাবাজের জন্যই তো নিজেকে শেষ করে দিলি। কদিন কদিন তো স্বপ্না তোকে কাজ ছাড়া রেখেছে, কদিন কদিন তোকে আদর করে কাছে বসেছে বলতো? তবু তো সে আমার মা। দাও দাদি তুমি কান্না না দাও, আমি খাবো। দাও না, যাই দাদি। আমি যাই, হাসু খালার গরুটা দুইয়ে দিয়ে আসি। সারা গ্রামের কাম কি তুই একাই করবি মা? কেন করব না, সারা গ্রাম আমার আত্মীয়। আসেন ডাক্তার সাহেব। ঠিক আছে, তাহলে 10 মিনিটের বেশি কিন্তু খেলতে পারবো। আচ্ছা দে দে। কানামাছি ভো ভো যারে পাবি তারেছো, কানামাছি ভো ভো যারে পাবি তারেছো, কানামাছি ভো আপনি মজা 10 বছর পর গ্রামে এসে শুনলাম চাকি পাবি তাকে ছুঁয়েছিলাম। দিন দুপুরে মদ খাইছো, তোমার লজ্জা সরম নাই? ছিল 15 বছর বয়সে ছিল, তারপর সেই যে পরমাদ পরে মাথার টাকটা চেলা কার্ড দিয়ে দু ফাঁক করে শহরে পালিয়ে গেলাম, তারপর লজ্জা চলে গেল। হ্যাঁ চলে গেল, মানে তুমি জব্বার শেখের বেটা না? জানি তো, তার আগে বল তুমি কে? দেহে এত রূপের বাহার, বলো তুমি কন্যা কাহা? তোমাকে পাওয়াই লাগি প্রয়োজনে ডিগাই বাবা। আপনি কবি নাকি? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে গাছপালা কবি হয়ে যায়। আমি নিজে সুন্দরী। আমার চোখ দিয়ে দেখো, কাছে এসো। হ্যাঁ কাছে এসো। না আজ না, অন্যদিন। গ্রামে আসতে না আসতে পার্ট টাইম চাকরিটা হয়ে গেল, কিন্তু ফুল টাইম
তোমরা যাও। সেদিন আমার বন্ধুর সামনে আমাকে অপমান করা তোমার উচিত হয়নি শান্তা। আপনার অপমান বোধ আছে নাকি? কি বলতে চাও? অনেকদিন থেকে আপনি আমার পিছু লেগেছেন, গায়ে পড়ে কথা বলতে আসেন। কে দেখেছেন নাকি? সেদিন শুধু হাত দিয়ে মেরেছি, আজকে এইটা দেখে রাখুন। গুড বাই। ওকে, এর উত্তর তুমি পাবে শান্তা। আমার অপমানের প্রতিশোধ তুলতেই হবে। কোনো চিন্তা করো না ওস্তাদ, আসতে দাও ওকে, বাজার করলে তোমার পার্সল ঘরে পৌঁছে দেব। ওস্তাদ আসছে। সর্বনাশ, এবার চতুর্দিক থেকে সরাসি মাঝে মাঝে ঢুকে পড়েছে। এবার চোখ কান খোলা রেখে তুড়ি বাজিয়ে এক একটাকে ঘায়েল করতে হবে। এক এক করে এক একজনকে আসতে বলো, মারো তুড়ি তুড়ি, সঙ্গে সঙ্গে প্রথমে কাওলাটাকে ধরো, মারো 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 মারো, আরেকটাকে ধরো, সবাই চিৎপাত। এবার আবার বাচ্চা তুড়ি, আবার বাচ্চা তুড়ি, এবার কি হবে? পালিয়ে যাও বাচ্চা, হ্যাঁ পালাও পালাও, দাঁড়িয়ে না যাও। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, হ্যাঁ এবার খেলা জমে, কুলফি ভোগ, নারী হতো আয়সা। হ্যাঁ হঠাৎ ভিলেনের আবির্ভাব, এবার তাহলে হিরোর এন্ট্রি নিতে হয়। দেখতে পাইনি, সরি মাফ করে দিন। ওই ওই ফাজি, হ্যাঁ দেখতে পাস না, কাপড় চোপড় নষ্ট হয়ে দিত। আরে আমার মেয়েদের হাতে মার খাল, বাম হাতে ডান হাতে একটা পাঁচ মাটি। আচ্ছা দেখলেন তো ম্যাডাম, মাথায় বুদ্ধি নেই, আবার ফাইট করতে এসেছি। দাঁড়াও, হিরো হতে চাও? দেখলি তো দোষ আমাকে মারলো। কি জ্বালা যন্ত্রণা, এই যে মিস্টার ট্রাকের নিচে পড়ে মরার শখ হয়েছে। কি করবো ম্যাডাম, আমার কপালটাই খারাপ। দুজোড়া চোখ থাকতে আকাশের দিকে তাকিয়ে চলেন, দেখতে পান না? দেখতে যদি পেতাম তাহলে কি আর ট্রাকের নিচে পড়ে মরতাম? দেখতে পান না অথচ রাস্তায় বের হয়েছেন? সবই আমার দুর্ভাগ্য, পৃথিবীতে আমার কেউ নেই, আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ নেই, এমনকি মরে গেলে
উকি মরে গেলে কান্নাকাটি করার কেউ নেই। আজ আমি অন্ধ বলে পৃথিবীর কেউ আমাকে দেখতে পারে না, ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। সত্যি সত্যি ট্রাকের নিচে পড়ে মরে যেতাম তাহলে তাহলে একটা বিরাট যন্ত্রণা থেকে মুক্তি পেতাম, কিন্তু আপনি 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 আমাকে কেন বাঁচালেন ম্যাডাম? সত্যি নিভে গেলে মানুষ বড় অসহায়, কিন্তু আপনি বাড়ি যাবেন কি করে? লাঠি নিয়েও তো বের হন। কোনোদিন আমি লাঠি ধরিনি, না মানে কোনোদিন দরকার হয়নি, মানে কোন হৃদয়বান ব্যক্তি আমার হাত ধরে বাড়ি পৌঁছে দেয়। ঠিক আছে চলুন, আজ আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। এটাই আমার প্ল্যান ছিল। কি বললে? না মানে আমি বুঝতে পেরেছি আপনার হৃদয় আছে। হ্যাঁ ওটা আমি পাবই। না আছে ম্যাডাম চলুন। আচ্ছা ম্যাডাম আপনার সামনে, হ্যাঁ এই তিনটা কুকুর ডান দিকের রাস্তা। চলুন চলুন। আচ্ছা বলুন তো, এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে আমার পা দুটো শেষ করে দিলেন, কি করবো ম্যাডাম? আজ আবার রিকশার হরতাল। এবার কোন দিকে? এবার আচ্ছা ম্যাডাম হাতের বাঁদিকে পাঁচটা গরু, দুইটা সাদা, দুইটা লাল, একটা কালো, একটা কুকুর এসে দাঁড়িয়েছে। না কোথায় আপনার বাড়ি? কোথায় আমার বাড়ি? আচ্ছা ম্যাডাম হাতের পায়ে, হ্যাঁ একটা কালো গেট, তার কাছে একটা ছাগল পাতা চিবুচ্ছে। চিবুচ্ছে না ম্যাডাম, ওটাই আপনি। না মানে ওটাই আমার বাড়ি, এই আমার বাড়ি। বাঁচালেন, চলুন বাসায় এসে গেছি। দেখতে নি কি করবো ম্যাডাম, দেখতে পাই না। ঠিক আছে আমাকে ধরে চলুন। কি হয়েছে আমাদের সুমনদা? তুমি না বলেছিলে ইহ জগতে তোমার কেউ নেই, তুমি অসহায় এতিম? সত্যি আমি বিধবা? না না আমি এতিম, আমার ইহ জগতে কেউ নেই, এরা এরা আমার বাসার কাজের লোক, মানে চাকর বাকর। বসে বসে খাওয়া আর আড্ডা মারা, আবার 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 মালিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করা হচ্ছে। আজ আজ আমি সবকটা চাকরি যদি না পাই তাহলে তাহলে কি তাহলে 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 আমার নাম সুমনে নয়? এই তুমি মিথ্যে বলছো, চাকর বাকর হলে এত সুন্দর জামা কাপড় পরে নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ সুন্দর জামা কাপড় পরেছে। বুঝেছি, নিশ্চয় আমার জামা কাপড় চুরি করে পড়েছে। আমি চোখে দেখতে পাই না তো। আপনি আপনি বললে আমি শুনবো নাকি? আমার বন্ধু আমার বাসায় এসেছে, আর কিছু না গিয়ে চলে যাবে তা কি করে হয়? তোমার ভাই কেনে মানুষ করেছিলাম, এখন আমাকে চাকর বাকর বানিয়ে অর্ডার করছে। ওকে ওকে আমি ছাড়ো, পেশা না বাড়িয়ে তাড়াতাড়ি নাস্তা রেডি করো। আমি নাস্তা তৈরি করবো মানে? তাহলে এই শরীর নিয়ে আমি কাজ করবো? ও তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি করছি। ঘোড়ার ডিমটা কোথায়? এই 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 দাঁড়াও শালা, এই এই আরে বাহ, আল্লাহ আপনার মঙ্গল করুন। আমি অন্ধ বলে কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, কথা বলবি না, সবাই পাশ দিয়ে চলে যায়, আমি বড় নিঃসঙ্গ। আমি যাকে একবার বন্ধু বলি সে সারা জীবন আমার বন্ধু থাকে।
আজ আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বন্ধু আপনাকে আমার বাসায় একদিন দাওয়াত নিতে হয়। দাওয়াত? দাওয়াত কেন? দুই বন্ধু একসাথে বসে খাবো। আগামী কাল দুপুরে আপনার এখানে দাওয়াত, আপনি সকালে চলে আসবেন। আচ্ছা। ছেলেটা কত সুন্দর কিন্তু দেখতে পারে না, অন্ধ। আহা, না জানি কত কঠিন ওর জীবন। কোনদিন হয়তো সত্যি ও ট্রাকের নিচে পড়ে মারা যাবে। आजा मेरी बर्बाद की तकदीर हमारे, ओ कौन है बिगड़ी हुई तकदीर हमारे। आजा अखिया 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 अखिया। কি অপরাধ করেছিলাম আমি? আরে না হয় একটু বকাই দিয়েছিলাম, গায়ে তো আর হাত তুলিনি। একটা অন্ধ মানুষকে বিপদের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেলি। ইয়া খোদা, তরকারি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি, এখন আমি কি করি? বদমাশের হাড্ডি গুলো, ইয়া খোদা, আমার বন্ধুর কাছে যেন আমার ইজ্জত রক্ষা হয়। সরো দেখি। কে কে কথা বললো? ওরে শয়তান, আমি দেখতে পাই না, আর তোরা তোদের ইচ্ছা মতো চলবি। আজ আজ আমি তোদের গায়ে হাত তুলবো, আজ আমি তোদের গায়ে হাত তুলবো, হাত তুলবো। আরে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি আমি শান্তা, আপনার বন্ধু। বন্ধু? হ্যাঁ। তার মানে আপনি বন্ধু? হ্যাঁ। আপনি একটু বসুন, আমি এক্ষুনি রান্নাটা করে ফেলি। ঠিক আছে ঠিক আছে, আমি বসছি, কিন্তু আপনি রান্না করবেন কিভাবে? পারবো পারবো, খুব পারবো। আপনাকে আর পারতে হবে না, আপনি যান, রান্নাটা আমি সেরে নিচ্ছি, যান তো। আচ্ছা ঠিক আছে। যান না। আজা মেরি বরবাদ কি। খানার তৈয়ার। বাহ বা বন্ধু, আমার দাদি ছোটবেলা বলতেন খেতে বসে কথা বললে নাকি কোনোদিন বিয়ে হয় না। কি ব্যাপার, খাচ্ছেন না যে? এই যে খেতে পাচ্ছি না তো। আজ যদি আমার মা বেঁচে থাকতো, কি বোন থাকতো, কি স্ত্রী থাকতো, নিশ্চয় মুখে তুলে খাওয়াতো। আজ আমি সত্যি বড় দুর্ভাগা। মেয়েদের মতন কাঁদবেন না তো, আপনার চাকর বাকর গুলো সত্যি অমানুষ। এই রকম একটা লোককে একা ফেলে রেখে চলে গেল? আচ্ছা আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি আপনি সত্যি আমার বন্ধু? আজ যদি দু চোখ মেলে আপনাকে আমি দেখতে পেতাম, তাহলে তাহলে আমার জন্মটা সার্থক হতো। জন্ম সার্থক করার সুযোগ জীবনে বহু পাবেন। নিন খেয়ে নিন। আহা নিন না। আহ
খুব মজা হয়েছে, মনে হচ্ছে ছোটবেলার মতো আঙ্গুল গুলি চেটে চেটে খাই। কি করছেন? আমি কি করি এখন, কি করি? যে প্রেম জানে না আহা, যে মন বোঝে না আহা, যে প্রেম পাবে না এমন পাবে না, যে বন্ধু আমার হবে না, যে প্রেম জানে না আহা, যে মন বোঝে না আহা। তোমার ভাইকে নিয়ে তুমি মাথায় ধরে আসতে পারো, আমি ওকে মাথায় ধরে আসতে পারবো না। বাসা ছাড়া নোটিশ জারি করবে, ও কি বাড়ির মালিক নাকি যে ওর কথা আমাদেরকে উঠতে বসতে হবে? চুপ করো তো, তোমার প্রেশার বেড়ে যাবে। ও আমাদের চোখে ফাঁকি দিয়ে
কিছুই করতে পারবে না, ধরা ওকে পড়তেই হবে। নাও এখন খেয়ে নাও। আর তোমাকেও সাবধান করে দিচ্ছি, তবে ওই শালা ঠ্যাং ভেঙে ওকেই এই বাড়ি থেকে বের করে ছেড়ে দেবো। ওকে বলে দিও তুমি শুধু আমার সামনে চিৎকার করতে পারো, ওর সামনে কিছুই করতে পারো না। নাও এখন খেয়ে নাও। একেবারে লাইলি মজনুর প্রেম। হ্যাঁ, এই করে মালিকের খাবার দাবার সাবার করো তোমরা? হ্যাঁ বদমাইশ, শয়তানি করার জায়গা পাওনি? একটা অসহায় লোককে বাড়িতে ফেলে রেখে অভিসারে গিয়েছিলে না? হ্যাঁ আবার বাড়িতে বসেও তোমাদের শয়তানি আমি ঘোচাচ্ছি। এক্ষুনি সমস্ত ঘরদোর তুমি ঝাড়ু দেবে আর চেয়ার টেবিল পরিষ্কার করবে। আমি? হ্যাঁ তুমি, তোমার রক্ষে নেই। যাও বাড়ির সমস্ত বাসন কোসন ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করো। কি করছো তুমি? চুপচাপ দাঁড়িয়ে দেখোই না কি করি। না মানে শান্তা, এই এরা হচ্ছে আমার, এরা আমার। জানি জানি, এ হচ্ছে তোমার স্বার্থপর চাকর আর চাকরানি। ইনি আমার বোন আর ইনি হচ্ছে আমার হৃদয় বান্ধুলা ভাই। এতে পড়লে চলবে না। এবার ঠিকানাটা বলো। তোমার মতো শালার জন্য এই রকম বাঘা শালেরই দরকার। কি তুমি কি শুধু খাবে নাকি কিছু বলবে? আরে মিষ্টি না খেলে মিষ্টি কথা বলবো কি করে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ আপনি খেয়ে যান। আমার শালা এক শালিকে বিয়ে করতে চায়, ঠুকু আপনার মেয়েকে বিয়ে করতে চায়, এতে আর আমাদের আপত্তি থাকার কথা না, কি বলেন? না আপত্তি আমার নেই, গ্রামে শান্তার বড় বোন আর মা আছে, ওদের সাথে একটু আলাপ করা দরকার, তবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের পছন্দই তাদের পছন্দ। স্নেহের কুসুম, আশা করি বাড়ির সবাই মিলে কুশলেই আছো। আমরা এক রকম আছি, এখানে আমি শান্তার বিয়ে ঠিক করেছি। ছেলে খুবই ভালো, ডাক্তারি পাস করেছে, তোমরা চলে এসো। এটি শফিক আহমেদ। দাদি 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 দাদি, শান্তার বিয়ে হবে, ছেলে নাকি ডাক্তার, আমাদের সবাইকে শহরে যেতে বলেছে। হায় মেয়ে, ছোট বোনের বিয়ের খবর পেয়ে খুশিতে ডগমগ করছিস, কিন্তু তোর কি হবে? ওরা তোর কথা চিন্তা করলো না একবারও? বড় বোনের বিয়ে না দিয়ে আগে ছোট বোনের বিয়ে? আমাকে কে বিয়ে করবে? তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে ছোটমার খুব কষ্ট হবে, আমি এই ভালো আছি। এই দেখ ছবি দেখে পছন্দ হয়? সুমন, তোর সাথে আমি তোর বিয়ে দেব। দাদি বিয়ের কথা শুনলেই দিমাগ বেড়ে যায় না? তোমার নাতিকে বিয়ে করতে আমার বইয়ে গেছে? দরকার হয় তুমি বিয়ে করো গে। বয়স থাকলে কি আর সব করে কেউ শটিং করে? আমি তোমাকে রং চঙে দেখার জন্য চোখটাকে একটু রাঙিয়ে নিচ্ছি। মানে এই যে ওটা কি?
চোখ রাঙানোর ওষুধ খাবি মিঠা খানা এখন কেমন লাগছে ফুলি বাড়ি চলে যা পথছাড়ার জন্য পথে তো নামিনি কুসুম শেষ পর্যন্ত আমার জিনিসের দিকে হাত বাড়িছো আজ দেখাচ্ছি মজা কি হয়েছে কেমিক্যাল গন্ডগোল হয়ে থাকলে আমাকে বলো তোমার কেমিক্যালই আমার গন্ডগোল হয়েছে মামা হারামজাদা বাড়ির মানুষের কিছু রাখলো না নিজাম বুন্নার লাগে প্রেম করে না শাড়ি গহনা সব নিছে মামা বিশ্বাস করো ফুলি যা বলেছে সব মিথ্যে এই শাড়ি আমাকে দাদি দিয়েছে আবার নতুন কেমিক্যাল দাদি দিছে ভাবছো দাদির কথা কইলে আমরা বিশ্বাস করো বুড়ির শাড়ি বেশি হয়ে গেছে না এসার বল বুড়ি তোকে শাড়ি কেন দিয়েছে আজ তোকে আমি শেষ আমি বলছি ওকে আমি আমার নাক বউ করবো এই শাড়ি আর গহনা দিয়ে আমি প্রস্তাব পাঠিয়েছি তোমাদের কোনো আপত্তি আছে আপত্তি কি যে বলেন আপনার কেমিক্যাল কি আমার জানতে বাকি আছে আপনার ইচ্ছে মানে আমাদের কাছে হুকুম শুনে খুশি হলাম তোমরা তাহলে বিয়ের ব্যবস্থা করো আমি শিগগিরই বিয়ের দিন তারিখ ঠিক করছি সব কেমিক্যাল রেডি পাবে মানে আমি জানি হারামজাদের রূপ আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো আরে ধরো না তুমি তোমরা যা বলবে আমি তাই শুনছি আমাদের মুখে কেমিক্যালটা এবার ওর মুখে মাখিয়ে দে সুন্দর চেহারা দেখে ভাবছিস বুড়ির নাকি হাত করবি তোর এই সুন্দর চেহারা আর রূপ আমি নষ্ট করে দেবো হারাম দে আমাদের সর্বনাশ করে ভেবেছিস আমরা তোকে ছেড়ে দেব আজ থেকে তোর ঘরের বাইরে যা বন্ধ কেউ দেখছি খুবই গরম খুন না বিয়ে 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 পেট ভরে খান আপনারা হলেন গায়ের মুরব্বী আপনাদের যে আমি চারটে ভালো মন্দ খাওয়াবো সেই সৌভাগ্য কি আছে আর যদি রহমত বেঁচে থাকতো জামা যা জগ ভর্তি করে পানি নিয়ে যা মরিচ খান মাটির ঢাঙ্ক তো দোষ করে আমি নিয়ে যাবি না কান্তাসে যা কল থেকে তাড়াতাড়ি পানি লে
খাওয়া নেড়া ছুটা পানি নে কি যাবি না মারি করে দিম ঠিক আছে তো যা দুটো পান নিয়ে আয় আমি তোমার অন্ধকারের আলো একটু পানি দেবে পায়ে অনেক কাদা তোমার হাতের পানি পেলে এই কাদাটা ধুয়ে যায় আপনারা আমার মরহুম ভগ্নিপতি রহমতের জন্য একটু দোয়া করবেন অবশ্যই অবশ্যই ভাইজান কুসুমকে কোথাও পাওয়া যাচ্ছে না বলিস কি হ্যাঁ দেখো গিয়া আন্ধারের মাঝে হয়তো মুজ আমার সাথে প্রেম করতেছে কি এ মাছ বসা চলেন তো দেখি চলেন আসো চলেন চলেন ইস তোমার হাতের মতো যদি সুন্দর সর্বনাশ হয়ে গেছে দেখেন দেখেন মাদবসায় নিজের চোখে দেখেন আমার ঘরে দোজক ঢুকে গেছে ওই জাহান্নামে তা না হলে লোকজনের হাতে আমাকে মার খেতে হবে বলো আজ রাতে তুমি আমাকে দেখা করতে বলনি এর আগেও অনেক রাত আমি তোমার কাছে আসিনি এই বাড়ির ইজ্জত রহমতের মেয়ের ইজ্জত আপনারা পঞ্চায়েতে তুলবেন না তার চেয়ে আপনারা ঘরোয়া ভাবে যে কেমিক্যাল দিবেন আমি মাথা পেতে নেব ঠিক আছে তোমার কথায় ওদের বিচার আমি করলাম না তাই শরিয়াত মতে এই দুজনের বিয়া তোমাকেই দিতে হবে বুবু কে আমি শান্তা শান্তা আসেন আসেন কাজী সাহেব আসেন আসসালামু আলাইকুম 25,000 টাকা দিন মোহরে সাগল নাই আর আবুল হোসেনের পুত্র মোজাম্মেল হোসেন তোমাকে বিবাহ করতে ইচ্ছুক বলো কবুল আগে লাঠিটা দে তো শোনেন শোনেন মাতবর ভাই শোনেন সবাই হাজি রানি মজলিসে আর বিচারা মি যাই আপন বালি সাত বালি মাঝি শুধু মা আরে মাঝি শুধু মা মায়ের সাথে আর কি কারো হয় রে তুলনা আরে হয় রে তুলনা কথায় আছে ভাই মায়ের সমান না দুঃখ সুখে মায়ের বুকে সন্তানের ঠাঁই হায় রে আইলো বলি কাল হিংসা লক্ষ্যে সৎ মায় আমার হইলো বেশামাল হইলো বেশামাল শয়তান ইবলিশ
শোনেন মাতর ভাই শুনেন সবাই বাজি রানী বুঝলি সে তার বেচারামি চাই বেচারামি চাই চুলের মুঠি থই দাতা রে কিলাও রে মুঠি থই দাতা রে কিলাও রে সোনার চাঁদ ঠিকলা ঘুঘু মনে ধান কেমন মজা ফান্দে পড়া যায় যে এখন প্রাণ সাত বোনের গুণের কথা কইতে গেলে শোনেন মাতবর ভাই শোনেন সবাই হাজিরানে বুঝলি সে তার কারামি চাই কারামি চাই কানে ধইরা তারে উঠাও বসাও রে কানে ধইরা তারে উঠাও বসাও রে সোনার চাঁদ ঠিকলা ঘুঘু খাইছো অনেক খান কেমন মজা ফান্দি পড়া যায় যে এখন প্রাণ যায় যে এখন প্রাণ হাই রে যায় যে এখন প্রাণ সোনার চাঁদ ঠিকলা ঘুঘু খাইছো অনেক খান কেমন মজা ফান্দি পড়া যায় যে এখন প্রাণ যায় যে এখন প্রাণ হাই রে যায় যে এখন প্রাণ মামা নাকি বাবার মতো কইছিল নানা আরে কইছিল নানা দুঃখের দিনের সহায় সে যে আপন জানা ওরে আপন জানা কোথায় আছে ভাই মামা বাড়ি যায় মামা দিলে দুধ কলা খাই হাই রে আইলো কলে কাল বাবার সমান মামা আমার কইল বেসামাল জান আমার মামু জান শোনেন শোনেন মাতবর ভাই শোনেন সবাই হাজিরানে বুঝলি সে তার বিচারামি চাই বিচারামি চাই ওই রাতারে বান্দর নাচ না চাও রে ওই রাতারে বান্দর নাচ না চাও রে সোনার চাঁদ ঠিকলা ঘুঘু সয়নি খান কেমন মজা ফান্দি পড়া যায় যে এখন প্রাণ যায় যে এখন প্রাণ হাই রে যায় যে এখন প্রাণ সোনার চাঁদ ঠিকলা ঘুঘু খাই সয়নি খান কেমন মজা ফান্দি পড়া যায় যে এখন প্রাণ যায় যে এখন প্রাণ হাই রে যায় যে এখন প্রাণ দুষ্ট লোকে মিষ্টি কথায় ভোলায় সবার মন পরের খঙ্গে ফোটকারি শিখাইয়া পারন কোথায় আছে ভাই দুষ্টের মুখে ছাড় লজ্জা বাড়া সাইজা শেখাই মাছের মোড়া তাই হাই রে আইলো গলি কাল বিয়া করার শখে ছাগল হইলো বেশামা হইল শোনেন সবাই হাজিরানে বুঝলি সে তার বিচারামি চাই বিচারামি চাই
সোনার চান্দিতলা গুগু খাসোয় অনেক ধান যা চান্দি বইরা যাই যে এখন প্রাণ যাই যে এখন প্রাণ আরে যাই যে এখন প্রাণ সোনার চান্দিতলা গুগু খাসোয় অনেক ধান চান্দি বইরা যাই যে এখন প্রাণ যাই যে এখন প্রাণ মামা, আরে সুমন, এত হন্তদন্ত হয়ে কি ব্যাপার? না মানে আমি গ্রামে যাচ্ছি, দাদি খুবই অসুস্থ, ফিরতে কদিন দেরি হতে পারে। শান্তাকে দেখছি না, শান্তা কোথায়? শান্তা ও তো গ্রামের বাড়িতে। আচ্ছা আমি যাই। দাদি, ও দাদি, কি ব্যাপার? বলি আমাদের আওয়াজ পেয়ে বুড়ি পালালো নাকি? দাদি এই ভেতরে চলে আয়। চল দাদি। দাদি, এত আয়োজন কিসে? নাচবো, ঘরে আনবো, ঘর সাজাতে হবে না? না বটে। আচ্ছা দাদি, তোমার নাতিটি দেখতে কেমন হয়েছে? যেমনই হোক, ওসব কথা চিন্তা করে তোমার চুলটা কে লাভ নেই। কেন, তোমার নাতির জন্য আমাকে পছন্দ হয় না বুঝি? না বাবা, এই শহুরে নাক বউ দিয়ে এই বুড়ো বয়সে আমার পোষাবে না। দাদি, তোমাকে দিয়ে আমি একটু কাজ করাবো না, শুধু বসিয়ে বসিয়ে খাওয়াবো, একবার দেখোই না ঘুমটা দিলে কি সুন্দর বউ বউ দেখাবে, দেখো না কি সুন্দর, যেন সত্যি সত্যি বউ। ইচ্ছা করছে দাদির নাতিকে আমি বিয়ে করে ফেলি। তা কর না। না রে বুবু না, তোর বরকে কি আমি কেড়ে নিতে পারি? পারি না, কিন্তু একটা শর্ত, আমার বিয়ের সময় আমাকে এমনি করে সাজিয়ে দিতে হবে। দেব, এমনি সুন্দর করে সাজিয়ে আমি তোকে বাসর ঘরে পাঠিয়ে দেব। কিন্তু আমারও একটা শর্ত আছে, আমাকেও এমনি সুন্দর করে সাজিয়ে দিতে হবে। কিন্তু তোমার এই সুন্দর চেহারা আলোয় আলোয় ভরিয়ে দেয়াই তো আমার একমাত্র স্বপ্ন। তোকে দেখে সব ব্যথা পারি ভুলিতে, তোর সুখ যে আমি জীবন পারি দিতে। তোর মতো বন্যি পৃথিবীতে, তোকে দেখে সব ব্যথা পারি ভুলিতে, তোর সুখ যে আমি জীবন পারি দিতে। কেউ কাউকে ভুলে যাব না, কেউ কাউকে ছেড়ে দেব না, কেউ কাউকে ভুলে যাব না, কেউ কাউকে ছেড়ে দেব না। দুটি দেহ দুটি প্রাণ এক মন, ভালোবাসা জুড়ে বাঁধা দুটি মন, এই বাঁধন কবু ছিড়বে না, কেউ কাউকে ভুলে যাব না।
ঘুম আসছে না আমারও। কেন বুবু? এমনি না চাই। দুলা ভাইয়ের কথা মনে পড়ছে? হ্যাঁ রে বুবু, দুলা ভাই দেখতে কেমন? জানি না। জানো না কি বলছো? হায় হায়, না দেখে শুনি। সত্যি বুবু, আমি বাপু পুরোপুরি যাচাই না করে এক পাও এগোইনি। দেখেছি। হ্যাঁ, সেই ছোটবেলায়, এখন তো অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হুম, তুমি জানলে কি করে? আমার কাছে ওর একটা ছবি আছে। সত্যি বলো? দেখাও না ছবিটা। দেখাচ্ছি। ঠাট্টা করি না কিন্তু। ঠাট্টা কেন? আমার বুবু যাকে ভালোবেসেছে, প্রেমে পড়েছে, সে সত্যি সুন্দর হবে। সত্যিও সুন্দর, আমার কাছে তো রাজপুত্র। ছোটবেলার সে গল্পটা মনে পড়ে, পঙ্খিরা যে করে এলো এক রাজপুত্র, খুঁটে করে মেয়েকে ভালো লাগে ভালোবাসে, তারপর পঙ্খিরা যে করে উড়িয়ে নিয়ে আমার এমনি উড়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু ও আমাকে পছন্দ করবে, গ্রামের একটা সাধারণ মেয়েকেও ভালো লাগবে। তুমি তো সাধারণ নও, তুমি অসাধারণ, ও তোমাকে পেয়ে তুমিও হবে। শান্তা, তুই কাঁদছিস? শান্তা খুবই না তো, খুশির চোটে চোখে পানি এসে গেছে। আমার বুবুর বিয়ে হবে, মধুবেশে স্বামীর ঘর আলো করবে, এর চেয়ে খুশি, এর চেয়ে আনন্দ আমার জীবনে কি হতে পারে বুবু? তো কি হচ্ছে শান্তা? কিছু নয়, ও কিছু নয়, সামান্য একটু রক্ত ঝরছে। না না, এ সামান্য নয়, দাঁড়া এক্ষুনি তোর হাতে রক্ত আমি বন্ধ করে দিচ্ছি। দাঁড়া, হাতের রক্ত তুমি বন্ধ করতে পারবে বুবু, কিন্তু বুক থেকে যে রক্ত ঝরছে তা কি করে বন্ধ করবে? সুমন আসার আগে আমাকে কিছু একটা করতেই হবে। আপনি মানে দেখুন, আমার কোনো দোষ নেই, আমি আমি আপনার বোনকে বিয়ে করতে চাইনি, ওই জব্বর মামাই আমাকে বুদ্ধি দিয়ে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি মানে আমাকে বিয়ে? হ্যাঁ, এক্ষুনি এই মুহূর্তে। এক বোনকে বিয়ে করতে গিয়েও পারেনি, আরেক বোন পায়ে হেঁটে এসেছে, আমার ভাগ্য ভালো বলতে হবে। কাজী সাহেবের বাড়িতে গিয়ে আমাকে বিয়ে করবেন, রাজি? রাজি, কিন্তু একটা শর্ত, আমার বোনের বাসরঘর হবার আগে আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। তাতেও রাজি? এতদিন মোজাম গন্ডার বাড়ির আশেপাশে কাউকে দেখিনি, আর বউ দেখার জন্য লাইন পড়ে গেছে। যাও যাও, বউ কাউকে দেখানো হবে। আরে আমার বউ আমি এ পর্যন্ত ভালো মতো দেখতে পারলাম না, বউর সাথে দুটি কথা বলতে পারলাম না। ছোট
আসুন আসুন, আপনি আমার বাড়িতে আসবেন, এই যে আমার কত বড় সৌভাগ্য। এখন আপনি আমার জ্যাঠাস, দাঁড়ান একটু সালাম করে নিই। শান্ত কোথায়? এই যে শান্তা, বিশ্বাস করো আমি মুরব্বি ভেবে সসম্মানে সালাম করতে চাইলাম, আর উনি সাপের মতো ফনা তুলে ফাঁস। আপনি ভিতরে যান। আমি এসব কি শুনছি, কি দেখছি, তুমি এখানে কেন শান্তা? আমাকে ক্ষমা করো, তোমাকে না জানিয়ে একটা অপরাধ করে ফেলেছি। কি বলতে চাস বুবু? বুবু আমরা বিয়ে করেছি বুবু। শান্তা আমাদের দোয়া করো বুবু। শান্তা এই মুহূর্তে তুই আমার সাথে চলে আয়। স্বামীর ঘর যে আমার বেহেস বুবু। ছি চুপ কর, তুই শহরে যা খুশি তাই করতে পারিস, কিন্তু গ্রামে এসে বংশের মুখে চুনকালি দেবার তোর কোনো অধিকার নেই। ছোট বোন হয়ে না হয় একটা অপরাধী করেছি, সেই অপরাধ সব অপরাধের ক্ষমা হয় না শান্তা। তুই বংশের কলঙ্ক, তুই নষ্টা দুশ্চরিত্রা, তোর মুখ দেখা আমার পাপ। এই নষ্টাকে তো একদিন না খেয়ে খাইয়েছিলি, এই দুশ্চরিত্রাকেই তো একদিন বুক দিয়ে আগলে রেখেছিলি, তবে আজ কেন এই ছোট বোনটাকে বুকে তুলে নিতে পারবে না বুবু? আমার কোনো বোন নেই, আমি কাউকে কষ্ট করে মানুষ করিনি, যদি তাই করতাম তাহলে আমার বোন সবার কাছে সমাজের চোখে আমার মুখে চুনকালি দিতে পারতো না বুবু। খবরদার, তুই আমাকে বুবু বলে ডাকতে পারবি না। বংশের মান সম্ভ্রমকে ধুয়ে মিশিয়ে বাবার ইজ্জত পায়ে তুলে যে বাড়ির বাইরে চলে যায়, একটা মাতাল লম্পটের পায়ে যে জীবন গড়ার স্বপ্ন দেখে, সে আমার বোন হতে পারে না বুবু। আমাকে তুমি নষ্টা দুশ্চরিত্রা কলঙ্কি নিয়ে যা খুশি তাই বলতে পারো, আমি মাথা পেতে নেব, কিন্তু আমার স্বামীর বাড়িতে দাঁড়িয়ে আমার স্বামীকে মাতাল চরিত্রহীন বলার তোমার কোনো অধিকার নেই। তার অপমান আমি সহ্য করব না, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যাচ্ছি, একটা কথা বলে যাচ্ছি, এখন থেকে আমি মনে করব শান্তা মরে গেছে। হ্যাঁ বাবু, শান্তা মরে গেছে, শান্তা মরে গেছে। বাঁচা গেছে, ভালোই হয়েছে। বউ কান্নাকাটি করে আর কি হবে, তোমাদের বাড়ির লোকজন যখন আমাকে জামাই বলে স্বীকারই করলো না, তখন আমাদের বাসর ঘর আমাদেরই সাজিয়ে নিতে হবে। আমি গঞ্জ থেকে সব কিনে আনছি, তারপর দুজনে মিলে বাসর ঘর সাজাবো। হ্যাঁ যাই। না এ অসম্ভব, এ হতে পারে না। কেন হতে পারে না? কুসুমের সারাটা গ্রামের সুখ দুঃখকে ভাগ করে নিয়েছে কুসুম, তবু সবসময় মিষ্টি হাসি লেগেই আছে। এই আমার কথাই ধর না, কুসুম না থাকলে আমি একা একা এই গ্রামে কি থাকি? সুমন, এটা শুধু আমার একার ইচ্ছাই নয়, তোর মায়েরও ওই একই ইচ্ছাই ছিল, আর তাই আমি ওদের পাকা কথা দিয়েছি। কথা দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। কি বললি? কেন বুঝতে পারছো না দাদি? আমি একজনকে কথা দিয়েছি, একজনকে ভালোবেসেছি। আমাকে বিশ্বাস করে যে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে, যে চোখ আমাকে দেখে ভালোবাসার অশ্রুতি সিক্ত হতো, তুমি কি চাও সেই চোখ আমাকে দেখে ঘৃণার আগুনে জ্বলে উঠুক? না দাদি, দাদি দাদি দাদি, এত বড় অপমান আমাকে হতে দিও না দাদি, প্লিজ দাদি দাদি। ওই মেয়েটা খুব ভালো, খুব সুন্দর, তুমি একবার ওর ছবিটা দেখো, দেখো দাদি, দেখো দাদি, প্লিজ দাদি দেখো না প্লিজ। কুসুমের ছোট বোন শান্তা, আজ সকালে ওর বিয়ে হয়ে গেছে লম্পট বদমাশ বুজানের সাথে। মিথ্যে নয়, ওর নিজের রেচেলকে বিয়ে করি। না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না শান্তা। Thank you.
শান্তা বাও। হাত ছাড়ো সুমন, আমি এখন পর স্ত্রী। অবাক হবার কিছু নেই সুমন, আজ সকালেই আমাদের বিয়ে হয়েছে। কেন শান্তা কেন? কি অন্যায় ছিল আমার, কি অপরাধ করেছি আমি? কেন আমার জীবনটাকে নিয়ে জুয়া খেললে? কেন আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করলে? আমি আমি মোজামকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস বা অবিশ্বাসে সবকিছু মিথ্যে হয়ে যাবে না সুমন। এর চেয়ে ভালো তুমি সত্যকে মেনে নিয়ে ফিরে যাও। কত সহজে কথাগুলো বলতে পারলে শান্তা, কিন্তু ফিরে যাওয়া কি এতই সহজ? উত্তর দাও শান্তা, চুপ করে থেকো না। আমি জানতে চাই, যে হাত দিয়ে একদিন ভালোবাসার পরশ দিয়েছিলে সেই নিষ্ঠুর হাতে কেন সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলে? যে হাত দিয়ে একদিন জীবনের পথ নির্দেশ দিয়েছিলে সেই কঠোর হাতে কেন আমার জীবনের নিঃশ্বাসটা বন্ধ করে দিলে? সব কেন উত্তর সবসময় দেয়া যায় না সুমন। শুধু এইটুকু জেনো, সব দেখা যেমন দেখা নয়, সব জানা তেমনি জানাও নয়। এতদিন শুধু আমাকে তুমি ভুল বুঝেছো। আমাকে তুমি ভালোবাসলেও আমি তোমাকে ভালোবাসতে পারিনি। শান্তা শান্তা, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সে কি তুমি? আমি যাকে জীবন দিয়ে বিশ্বাস করেছি সে কি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি শান্তা। আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করেছি, আমি তোমার ভালোবাসার অপমান করেছি। আমি নষ্টা, আমি কুলোটা, আমি জঘন্য প্রকৃতির মেয়ে। আমাকে তুমি ঘৃণা করো সুমন, আমাকে তুমি ঘৃণা করো, তবু আর কোন প্রশ্ন করো না। আমি আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। শান্তা শান্তা, কি হয়েছে তোমার? বলো কি হয়েছে, বলো। আমাকে তুমি ক্ষমা করো সুমন, আমাকে তুমি ক্ষমা করো। শান্তা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। যে বোন ছোটবেলা থেকে আমাকে মায়ের মতো আঁকলে রেখেছে, যে বোন নিজে না খেয়ে সবটুকু খাবার আমার মুখে তুলে দিয়েছে, যে আমার সব দুঃখ কষ্ট নিজের বুক পেতে নিয়েছে, যে বোনের সারাটা জীবন শুধু চোখের জলে ভিজে গেছে, সেই বোনের একমাত্র সুখ আমি কেড়ে নিতে পারিনি সুমন, কেড়ে নিতে পারিনি। তোমাকে হারালে কুসুমের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আমি জেনে শুনে এত বড় আঘাত বুবুকে দিতে পারিনি সুমন, দিতে পারিনি। শান্তা কেঁদো না, কেঁদো না শান্তা। সুমন কথা দাও সুমন, তুমি বুবুকে বিয়ে করবে? না শান্তা, হয় না। আমার ভালোবাসার কসম, তোমার কাছে জীবনে আমি কিছুই চাইনি, চোর হাতে শুধু একটা মিনতি করছি। দিবে না সুমন, সুমন সুমন, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি সুমন। আমার বুবুর জন্য একটুখানি সুখ আমি ভিক্ষে চাইছি সুমন, আমি ভিক্ষে চাইছি। দেবে না, দেবে না সুমন, দেবে না। বেশ ভালো হলো কি মন্দ হলো জানি না, আমি তোমার কথা রাখার চেষ্টা করবো, চেষ্টা করবো। কই বউ কোথায়, শালার বউ? থাক থাক, আল্লাহ তোমাকে হাজার সন্তানের জননী করুক। যাও, সব সময় তোমার ঠাট্টা। জানো ভাই, আজ রাতে আমাদের চলে যেতে হবে, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। আজকে? হ্যাঁ ভাই, তোমার দুলাভাই স্কলারশিপ পেয়েছে, দু বছর আমেরিকায় থাকবো, কাল সকালেই ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ, ট্রেনিং নিয়ে নাও, দু বছর পর ফিরে এসে তোমার কোলে ওজনে এমনি চাঁদের মতো ফুটফুটে বাচ্চা দেখতে পাই, বুঝেছো?
আথানে হ্যাঁ অন্যটা কি বলেছি ও কি তোমার মতই 10 বছরে এই 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 আই ভাই জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে তবে খুব সুন্দর হয়েছে তোর বউ হ্যাঁ সত্যি তুই ভাগ্যবান প্রেম করলি আবার এই চলি সুমন চিঠিপত্র দিস এসো চলি থাকো থাক দরজাটা দিয়ে শুয়ে পড়ো রাত অনেক হয়েছে এসো দেরি করে না এসো শালার বাচ্চারা দু ঘন্টা পরে আয় নতুন বিয়ে করেছি আর বাসরাতি হামলা বৌ তুমি কোনো চিন্তা করো না পুলিশ চলে গেলে আমি আবার আসবো আপনি আমি ওর স্ত্রী আমি দুঃখিত এই লোকটি জেল পলাতক খুনের আসামি লাশটি উঠাও না জেনে আমি তোমাদের মনে অনেক দুঃখ দিয়েছি এই জগৎ সংসারের কাছে তোমাদের কাছে আজ আমি মৃত তাই অনেক দূরে মেরুর দেশের পথে যাত্রা করছি আমাকে ভুলে যেও কেঁদে কি লাভ ও যখন আমাদের আপন ভাবতে পারেনি এতগুলো বছর পরও তুমি যখন মা হতে পারোনি আমি যখন বাবা হতে পারিনি তখন সে মেয়ের জন্য আমরা কেন কাঁদবো অমন করে বলো না ওর মনে এত কষ্ট এত যন্ত্রণা আমরা কেন বুঝতে পারিনি কেন এমন সর্বনাশী বিয়েটা করলো কেন নিরুদ্দেশ হলো কিসের অভিমান মান অভিমানের উপর ছেলে মেয়েদের একচেটে অধিকার মা বাবার ভালোবাসা সেখানে তুচ্ছ কিন্তু না বউ আমি আর মায়া জলে জড়িয়ে থাকবো না সবকিছু বেঁচে দিয়ে আমরাও নিরুদ্দেশ হব কিসের মায়া কিসের ভালোবাসা কি জানি বাবা আজকালকার ছেলে মেয়েদের ব্যাপার স্যাপার বুঝে ওঠাই ভার এত বড় একটা সমর্থ নেই বলা নেই গোয়া নেই রাতের মধ্যে উধাও হয়ে গেলি আরে একবার না হয় ভুল করে হোক যাই করে হোক একটা মাতা লম্পট তুমিকে বিয়ে করলে বাসর রাতে পুলিশের গুলিতে স্বামীটা গেল মারো আরে গ্রামে আমরা তো আছি মা না হয় সৎ মা কিন্তু কিন্তু এই বোনটা বোনটা কি সৎ তোর অবস্থার জন্য বোনটার মনে যে ঝড় বয়ে যাচ্ছে একবারও কি তা ভেবে দেখেছিস দাদে চুপ করো তো যে ইচ্ছে করে নিজেকে পর করে দিয়েছে তার কথা তোমাদের না ভাবলেও চলবে ইয়ে কাল সকালে আমি ঢাকা যাচ্ছি দয়া করে তার ব্যবস্থা করো কাল সকালে যাবে কি নেই হ্যাঁ কাল সকালে যেতে হবে পাস করার পর আমি একটা ক্লিনিকে চাকরির জন্য দরখাস্ত করেছিলাম কি বললি সেখানে আমার চাকরি হয়ে গেছে ঠিক আছে যেতে হয় বউ যাবে আমিও যাবো তোদের সাথে তোদের ঘরটা সাজিয়ে দিয়ে তবে আমি ফিরব তোমাদের যা ইচ্ছা তাই করো এসো সুমন এসো
আমি সত্যি খুব খুশি হয়েছি সুমন। বসো। থ্যাংক ইউ। তোমার মতো একজন ব্রিলিয়ান্ট ছাত্রকে আমার ক্লিনিকে পেয়ে আই এম ভেরি মাচ প্লিজড। ক্লিনিকের সব দায়িত্ব আমি তোমাকে বুঝিয়ে দেব। থ্যাংক ইউ স্যার, আই উইল ডু মাই বেস্ট। ভেরি গুড। সারা জীবন গ্রামে থেকেছি, শহরের ভাত তুই কি করে বুঝবি? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোকেও শহরের মেয়েদের মতো করতে পারবি।
Thank you.
ছাত্র জীবনে সবসময় তোমার রেজাল্ট খুব ভালো, আর আজকে জীবনের প্রথম অপারেশনেও তোমার রেজাল্ট ভেরি গুড। এটা আপনার দোয়া স্যার। নো নো মাই বয়, স্যার এটা তোমার চেষ্টা, তোমার সাধনার ফল। আই এম ভেরি প্লিজড উইথ ইউ। থ্যাংক ইউ স্যার, আই উইশ ইউ সাকসেস। ওকে বয়, টেক রেস্ট। একটা বিরাট ঘটনা ঘটে গেছে। আজ প্রথম একা অপারেশন করেছি। কি হয়েছে অপারেশনে? রোগীটা বেঁচে গেল। তার মানে? জি স্যার, তার এই খুশির দিনে আপনাকে একটা গিফট দিতে চাই। তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, এখনই মার্কেটিং এ যেতে হবে। আগে খাবে তুমি, তারপর বিশ্রাম নেবে, তারপর যেখানে যেতে বলবে সেখানে যাবো। এই শোনো, দাদিকে বলো কাল সকালে ট্রেনে যাওয়ার ব্যবস্থা হয়েছে। হ্যালো সুমন, কেমন আছিস? তুই কেমন আছিস? ওয়েল, আমি একটু বাইরে ছিলাম। ও তাই? ইয়ে মানে ক নাম্বার? তোর ভাবি কুসুম আমার বন্ধু। আপনি আবার কিছু মনে করবেন না ভাবি, আসলে ও আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম তো। তারপর বলুন ভাবি, সুমনের সাথে দিনে কবার ঝগড়া হয়? একবারও না। লক্ষণ ভালো। ও মাই গড, দেখা হয়ে ভালোই হলো। ইয়ে শোন, নেক্সট ফ্রাইডে আমি একটা ক্যাবারে ওপেন করছি। ওই দিন সবার জন্য থাকবে একটা নতুন চমক। ভাবিকে নিয়ে কিন্তু অবশ্যই আসবি। হ্যাঁ, কি ভাবি, আসবেন না? ঠিক আছে, তোর ভাবিকে নিয়ে শুক্রবারে আমি অবশ্যই আসছি। থ্যাংক ইউ। চল। আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের জন্য রয়েছে এক বিশেষ চমক। এই চমকে রোমাঞ্চিত হবেন আপনারা, আর আমার ক্যাবারের উজ্জ্বল বাতিগুলো আনন্দে ঝলকে উঠবে নৃত্যের চমকে। আজকে এই শুভ সন্ধ্যায় সেই নৃত্য শিল্পীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, প্রিন্সেস শান্তা। কোথায় যাচ্ছ তুমি? আসছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা শুনে আরো সুখী হবেন যে আমার ক্যাবারে প্রতি সন্ধ্যায় প্রিন্সেস শান্তা নতুন রূপে নতুন সাজে আপনাদেরকে আনন্দ দেবে। প্রিন্সেস শান্তার
নিত্য ভঙ্গি আপনাকে আরো মুগ্ধ করবে। শান্তার দেহবল্লরী মনোরম ভঙ্গির তালে তালে আপনাদের হৃদয় আরো চঞ্চল করে তুলবে। প্রিন্সেস শান্তাকে আমি পৃথিবীর সেরা নর্তকী করে গড়ে তুলব। দিস ইজ মাই প্রমিস। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা আজ আমি তোকে বুঝিয়ে দেব। আমার এখানে দাঁড়িয়ে আমার বন্ধুকে অপমান করার কোনো অধিকার তোমার নেই। মানুষ অমানুষ হয়ে গেলে যে এতখানি নিচে নামতে পারে তা আমার জানা ছিল না। সে পরিচয় দিতে তোমরা এই বাধ্য করেছ, আর বিনা কারণে সবার সামনে কাউকে আঘাত করাটা নিশ্চয় কোনো মহৎ কাজ নয়। মহত্ত্ব তোর কাছ থেকে ওনাকে শিখতে হবে না শান্তা। মহত্ত্ব তুই কি বুঝবি? তুই কি করে বুঝবি শান্তা? উনি তোর কতখানি মঙ্গল চান। আসলে সম্ভ্রম যাদের কাছে সস্তা হয়ে যায় শ্রদ্ধাবোধ তারা কি করে জানবে শান্তা? বেচাকেনার বাজারে শ্রদ্ধাবোধের কোনো বালাই থাকে না। তোমার স্বামী যদি সম্মানিত ঘরের সন্তান হয়ে থাকেন তবে এই মুহূর্তে তাকে তুমি এখান থেকে নিয়ে যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর মতো মশটা খুলোটার মুখ দেখবার ইচ্ছে আমাদের নেই শান্তা। চলে এসো চলে এসো সুন্দর। প্রভু তোমার চোখে সারা জীবন আমি মশটা খুলোটা হয়ে থাকতে চাই। তুমি তোমরা সুখী হও। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল শান্তা, আমি তোমার কাছ থেকে এটাই আশা করেছিলাম। জাহির, আমি যে সুমনকে আঘাত করেছি এটা নিশ্চয়ই তুমি দেখেছো। হ্যাঁ আমি দেখেছি, আমি নিশ্চয়ই সেটা দেখেছি। সুতরাং বুঝতেই পারছো আমি তোমাকেও আঘাত করতে দ্বিধা করব না। অতএব সাবধান, তোমার আমার সম্পর্ক শুধু ক্যাবের স্টেজ পর্যন্ত। দাঁড়াও শান্তা। তারপরও একটা দীর্ঘ সময় থেকে যায় যখন শুধু তুমি একা, শুধুই একা। সুমন তোমার জীবনে আর ফিরে আসবে না, আর তাই আমাকে তুমি অবহেলা করতে পারো না। তুমি কন্ট্রাক্ট ফেল করতে যাচ্ছ জাহিদ, রিমেম্বার ইট। কন্ট্রাক্ট তো একদিন ফেল করতেই হবে শান্তা, হয় তোমাকে নয় আমাকে। বড়
কোথায় ছিলে সারা রাত? যন্ত্রণার আগুন নিভাতে মানুষ যেখানে যায়। ঠিক আছে, আমি স্বীকার করছি শান্তা তোমার সম্মান রক্ষা না করে অপরাধ করেছে, সে অপরাধের শাস্তি তুমি আমাকে দাও। শাস্তি কেউ কাউকে দিতে পারে না কুসুম, অপরাধী নিজে তার শাস্তি পেয়ে যায়। সুখ যে শুধু কেউ দুঃখেরই বোঝা পড়া। সুখ যে শুধু কেউ দুঃখেরই বোঝা পড়া। ভালোবেসে যা নিজের বিলা, ভালোবেসে যা নিজের বিলা। সুখ যে শুধু কেউ দুঃখেরই বোঝা পড়া।
শুনুন, কি হয়েছে তোমার? তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? দাও শুনুন, কেন নিজেকে আমার কাছে লুকিয়ে রাখছ? নিশ্চয় তোমার কিছু হয়েছে। আমি তোমার সবচেয়ে কাছের মানুষ, আমাকে বলবে না শুনুন? আমাকে না বললে আমি তোমাকে যেতে দেব না। বললাম তো আমার কিছু হয়নি, প্লিজ আমাকে একা থাকতে দাও। আগে তো তুমি কোনোদিন একা থাকতে চাওনি শুনুন। তোমার যদি কিছু নাই হবে তবে তুমি ক্লিনিকে যাচ্ছ না কেন? কেন তুমি প্রতিদিন মদ খাও? কেন তুমি রাত করে বাসে ফিরো? কেন আমাকে এড়িয়ে চলছ? কেন কেন কেন? আমি তোমাকে যেতে দেব না, তোমাকে এভাবে নষ্ট হয়ে যেতে দেব না। সরে দাঁড়া কুসুম, শোন, তোমার দিকে পায়ে পড়ি, তুমি যেও না, আমাকে এভাবে একা ফেলে দিও না, নিজের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে দিও না। শোন, স্যার চাহিদের সঙ্গে Don't be emotional, my boy. ভুলে যেও না তুমিও একজন ডাক্তার, মিস্টার জাহিদ। এখন থেকে 24 ঘন্টা ডাক্তার সুমন পেশেন্টের পাশে থাকবে। সুমন, আমি চেম্বারে চললাম, আসুন মিস্টার জাহিদ। সরি সুমন, সরি, আমি সব জায়গায় কিডনির খোঁজে লোক পাঠিয়েছি, একটা হলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু পেশেন্টের দুটো কিডনি ড্যামেজ। স্যার শান্ত থাকুন, যতক্ষণ পারো পেশেন্টকে সাহস দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। শান্ত, তোমার এগিয়ে যাওয়া, এই কি তোমার সুখ? আমি এমন কি অপরাধ করেছি তোমার কাছে যে এত বড় একটা শাস্তি তুমি আমাকে দিলে? প্লিজ শান্ত, আর অভিমান করে থেকো না, আমি তোমার চিকিৎসা করব, তোমাকে সারিয়ে তুলবো শান্তা। কেন মিথ্যে আশ্বাস দিচ্ছ সুমন? আমি জানি আমার সময় ফুরিয়ে এসেছে, আমাকে তুমি বাঁচাতে পারবে না সুমন, আমার পাপের ফল আমাকে ভোগ করতেই হবে। না শান্তা, না, তুমি কোনো পাপ করোনি, আমার কাছে এখনো তুমি নিষ্পাপ। আমার নিজের কাছে আমি পাপি, আমি তোমাকে মেরেছি, তোমার গায়ে হাত তুলেছি, এই পাপের শাস্তি যে আমাকে পেতেই হবে। সুমন, সুমন, আমি তোমাকে মারতে চাইনি, আমি তোমাকে মারতে চাইনি, শুধু শুধু আপার কথা বলবে, আমাকে তুমি মেরে ফেলো। কেঁদো না, তুমি অসুস্থ,
আমি তো মরেই যাব সুমন, আমি তো মরেই যাব। আমাকে তুমি নিজের হাতে মেরে ফেলো, আমাকে তুমি নিজের হাতে মেরে ফেলো, আমাকে প্লিজ শান্তা, প্লিজ প্লিজ। বিশ্বাস করি না আমি, এসব কিছুই বিশ্বাস করি না। বিশ্বাস না করলে এটাই সত্য মিসেস সুমন, নিজের ঘরের লজ্জা ভাবতে এতদিন কাউকে কিছু বলিনি। কিন্তু আপনি কি জানেন আপনার স্বামী রাতের পর রাত, দিনের পর দিন কোথায় যায়, কি করে, কার সাথে রাত কাটায়? না জানি না, আর জানতেও চাই না। কিন্তু আপনার জানা প্রয়োজন। আপনি ভুল করছেন মিস্টার জাহিদ, যেসব স্ত্রীরা পর পুরুষের কাছে নিজের স্বামীর কুৎসা শুনতে অভ্যস্ত আমি তাদের দলে নই। বেরিয়ে যান, আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। তোমার সাহেব কোথায়? চুপ করে আছো কেন বলো, তোমার সাহেব কোথায়? শান্তা মেম সাহেবের বাড়িতে। চলো আমার সঙ্গে। অস্বীকার করতে পারে, নিজের বোনের ঘরে আগুন জ্বালাতে পারে, সে আমার বোন হতে পারে না। মিথ্যে মিথ্যে সব মিথ্যে। যে বোন নিজে না খেয়ে আমার মুখে আহার তুলে দিয়েছে, যে বোন শত দুঃখ কষ্ট সহ্য করে আমাকে সমস্ত বিপদ আপদ থেকে আগলে রেখেছে, সে শুধু আমার বোনই না, আমার মায়ের চেয়েও বেশি। আমি তার কোনো ক্ষতি করতে পারি না বুবু, আমাকে তুমি এত বড় অপবাদ দিও না বুবু, দিও না। আমি বিশ্বাস করি না, স্বামী মারা যেতেই বিধবার পোশাক না পরে তুই অন্য পুরুষের হাত ধরতে পেরেছিস, এতেও তোর ক্ষুধা মেটেনি। নিজের দেহটাকে হাজার হাজার পুরুষের লোলুপ দৃষ্টির সামনে নাচিয়ে বেড়াচ্ছিস, এতেও তোর ক্ষুধা মেটেনি। শেষ পর্যন্ত নিজের বোনের স্বামীর দিকেও হাত বাড়িয়েছিস, এত নীচ এত জঘন্য হয়ে গেছিস তুই। হ্যাঁ হ্যাঁ, আমি নীচ, আমি জঘন্য, আমি নষ্টা গুণটা। আমাকে শাস্তি দাও, আমাকে মেরে ফেলো বাবু, আমাকে মেরে ফেলো। তবু তবু তুমি তোমার স্বামীকে, তোমার বেহকে অবিশ্বাস করো না, অপবাদ দিও না। তুই আমার স্বামীকে অবিশ্বাসী বানিয়েছিস, তুই আমার স্বামীকে দুশ্চরিত্র মাতাল বানিয়েছিস। আমার সুখ, আমার শান্তি, আমার স্বামীর প্রতি যদি তোর এতই লোভ, তবে ভিক্ষে চাইলি না কেন? জীবনে তো তোর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, আজও করে গেলাম। আমার স্বামীকে তোর মতো একটা বিশ্বের হাতে ভিক্ষে দিয়ে গেলাম। আর কি চাস বল আমার, আর কি সর্বনাশ তুই দেখতে চাস? কুসুম, কাকে কাকে তুমি বেশ্যা বলছো? কুসুম, যে বোন তার সাপের রাজকুমারকে তোমার জীবনে প্রতিষ্ঠা করেছে, তাকে তুমি বেশ্যা বলছো? কুসুম, যে বোন বড় বোনের স্নেহ ভালোবাসা প্রতিদান দিতে গিয়ে নিজেকে কোরবানি করেছে, তাকে তুমি বেশ্যা বলছো? কুসুম, যে বোন নিজের সুখের বাতি দিয়ে তোমার ঘরে আলো জ্বেলে দিয়েছে, কাকে তুমি বেশ্যা বলছো? কুসুম, যে বোন নিজের প্রেমিককে বর সাজিয়ে তোমার ঘরে পাঠিয়েছে। সুমন, তুমি কি একবার বুঝতে চেষ্টা করেছো কুসুম, কেন শান্তা তোমার বিয়ে করবে ফেরারি আসামিকে বিয়ে করেছিল, কেন সেদিন জাহিদের পার্টিতে শান্তা আমাকে অপমান করেছিল, কেন আর শান্তা বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাল্টা লড়ছে শুধু শুধু তোমার সুখের জন্য? তোমাকে সুখের মালা পরাতে গিয়ে ওর জীবনের ফুলগুলো শুকনো পাতার মতো ছড়ে গেছে, দুটো নষ্ট কিডনি দিয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, তবু কোনো অভিযোগ নেই, কোনো নালিশ নেই, আর তুমি তুমি ওর গায়ে হাত তুলেছো, তোমার হাত এতটুকু কাঁপলো না, তোমার বুকে এতটুকু মায়া জাগলো না? এই মুহূর্তে, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, আমি তোমার চেহারা দেখতে চাই না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। Oh!
বেশ্যা বলছো কুসুম, যে বোন বড় বোনের স্নেহ ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে নিজেকে কুরবানি করেছে, তাকে তুমি বেশ্যা বলছো কুসুম, যে বোন নিজের সুখের বাতি নিভিয়ে দিয়ে তোমার ঘরে আলো জ্বেলে দিয়েছে, কাকে তুমি বেশ্যা বলছো কুসুম, যে বোন নিজের প্রেমিককে পোষ সাজে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে, তোমাকে সুখের মালা পরাতে গিয়ে আজ ওর জীবনের ফুলগুলো শুকনো পাতার মতো ছড়ে গেছে, দুটো নষ্ট কিকে নিয়ে ও আজ তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। হ্যালো, একটু ধরুন স্যার, আপনার ফোন। হ্যালো, ডাক্তার সুমন বলছি। হ্যালো সুমন, আপনি এই মুহূর্তে একটু ক্লিনিকে আসুন। সরি, আমি আসতে পারবো না। থ্যাংক ইউ, আপনাকে একটু দয়া করে আসতেই হবে, একটা পেশেন্টের ইমিডিয়েট অপারেশন প্রয়োজন। আমি এই মুহূর্তে একটা পেশেন্টের পাশে আছি, আপনি অন্য কাউকে দিয়ে করিয়ে নিন প্লিজ। ডাক্তার সুমন, পেশেন্ট অন্য কাউকে দিয়ে অপারেশন করাবে না, অবস্থা খুবই সিরিয়াস। আমি একজন সিরিয়াস পেশেন্টকে রেখে আসতে পারবো না। ও ইউ প্লিজ স্যার, ফোনটা রাখবেন না, পেশেন্ট আপনার স্ত্রী। কুসুম, তুমি কেন এভাবে নিজেকে শেষ করে দিলে, কেন? তোমার এই অবস্থার জন্য আমি দায়ী কুসুম, আমার জন্য আজ তুমি মৃত্যুর মুখোমুখি, শুধু আমার জন্য। নিজেকে দায়ী করে আমাকে অপরাধী করো না সুমন, আমি আগে মরতে পারা প্রতিটি স্ত্রী সৌভাগ্য সুমন। কুসুম, তুমি মরতে পারো না, আমি আমি তোমাকে মরতে দেব না কুসুম। আমার যে মরা উচিত সুমন, নিজের স্বপ্নে বিভোর হয়ে স্বার্থপরের মতো আমি আমার কুসুমের ভালোবাসি কেড়ে নিয়েছি, আমার বোনকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। কুসুম, আজকের এই অবস্থার জন্য আমি দায়ী, আমি দায়ী সুমন। এই যে কত বড় পাপ, কত বড় অপরাধ সুমন, আমার কিডনি সান্ধ্যকে দিয়ে আমি সে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। বলো সুমন, এই অপরাধ থেকে তুমি তুমি আমাকে মুক্ত করবে? এ হয় না, এ হতে পারে না কুসুম। কেন হয় না সুমন? স্ত্রী যদি কোনো অপরাধ করে, স্বামী কি সেই অপরাধ থেকে স্ত্রীকে মুক্ত করবে না? স্ত্রী অসহায় হলে স্বামী তো তার পাশে সহায় হয়ে দাঁড়ায়। তুমি আমার স্বামী, তুমি ছাড়া আমি কার কাছে হাত পাতবো বলো, বলো সুমন, বলো কুসুম, তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি নিজের হাতে আমার অপারেশন করবে,
শান্তকে আবার বাঁচিয়ে তুলবে, চুপ করে থেকো না সুমন। সুমন স্যার, স্যার কুসুম, ওদের দুজনকে বাঁচিয়ে তুলতে হবে সুমন। আমি অপারেশনের ব্যবস্থা করছি, তুমি অপারেশন করবে। অপারেশন হবে না, সন্তান বাঁচবে না। আমি সন্তানকে না পেলে সুমনও পাবে না। আমি সুমনকে সুখী হতে দেব না। আর দু ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে। সুমন এখনো আসছে না কেন? সমস্ত ক্লিনিক খুঁজে দেখো সুমন কোথায় আছে। অপারেশন এখনই শুরু করতে হবে। ডাক্তার, সুমনকে হাসপাতালে পাওয়া যাচ্ছে না। আমি এসে গেছি, আমি অপারেশন করবো স্যার। কি সুমন, কি হয়েছে তোমার? আমি সুস্থ আছি, আমি অপারেশন করতে পারবো স্যার। নো নো সুমন, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার প্রয়োজন। এই মুহূর্তে তোমাকে দিয়ে অপারেশন করানোর প্রশ্নই ওঠে না। স্যার, আমি কুসুমকে কথা দিয়েছি স্যার, আমার হাতে অপারেশন না হলে কুসুমের আত্মা শান্তি পাবে না স্যার। কিন্তু আমি একজন ডাক্তার হয়ে এই মুহূর্তে তোমাকে এত বড় দায়িত্ব আমি দিতে পারি না। আপনি বাধা দেবেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ। সুমন, তুমি পারবে না, তুমি অসুস্থ। আমি পারবো স্যার, আমি পারবো, তোমাকে পারতে হবে স্যার। কুসুমের শেষ ইচ্ছে আমাকে পূরণ করতে হবে স্যার। স্যার, সংসারকে বাঁচিয়ে তুলতে হবে স্যার। স্যার,
স্যার সময় শেষ হয়ে যাচ্ছে স্যার, আজ আমি অপারেশন করতে না পারলে আর কোনোদিনই অপারেশন করতে পারবো না, আর আমি কোনোদিনই অপারেশন করবো না স্যার, কোনোদিনই করবো না, করবো না। ওকে ওকে মহিষান তুমি অপারেশন করবে, আমি তোমার পাশে থাকবো। অনেক কিছুই করা ছিল, স্বামী হয়ে স্ত্রীকে বুক দিয়ে আগলে রাখা উচিত ছিল। শুধু শুধু নিজেকে দোষী ভেবে কষ্ট পেও না সুমন, একবার সামনের কথা ভাবো। শান্তা এখনো সম্পূর্ণ সুস্থ নয়, শান্তার বিপদ এখনো কাটেনি। সে জন্য তো আমার ভয় স্যার, কোন মুখে আমি শান্তার কাছে দাঁড়াবো স্যার, শান্তাকে আমি কিভাবে বোঝাবো যে শান্তা নিজেকে কুরবানি দিয়ে আমার কাছ থেকে কুসুমের জন্য সুখ ভিক্ষা নিয়েছিল। সেই শান্তা যখন জানতে চাইবে তার বুবু কেমন আছে আমি কি জবাব দেবো স্যার, আপনি বলুন আমি কি জবাব দেবো। আমি জানি, সব জানি, বুবু আমার উপর খুব রাগ করেছে, এতটা দিন হয়ে গেল বুবু আমাকে একবারও দেখতে আসলো না, আমাকে তুমি বুবুর কাছে নিয়ে চলো সুমন, আমি আমি নিজে গিয়ে ক্ষমা চাইব, আর যদি ক্ষমা না পাই
পুপুর তুই পায়ের উপর পড়ে থাকবো, চোখের পানি দিয়ে পুপুর পা দুটো ভিজিয়ে দেব। তুমি দেখো পুপু আমাকে ক্ষমা না করে, বুকে জড়িয়ে আদর না করে থাকতেই পারবে না। চলো সুমন, আমাকে তুমি পুপুর কাছে নিয়ে চলো। সুমন, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? শান্তা, তুমি তো জানো সুমন নিজে তোমার অপারেশন করেছে, শুধু জানো না নিজের জীবন স্বামী সংসারের বিনিময়ে কে তার কিডনি দিয়ে তোমাকে নতুন জীবন দিয়েছে। কে আমাকে কিডনি দিয়েছে? কষ্ট হলেও সত্যকে সহজভাবে স্বীকার করে নিতে হয়, এটি সবারই মঙ্গল। কেন হেয়ালি করছেন? কষ্ট করে কেন বলছেন না কে আমাকে কিডনি দিয়েছে, কে আমার জীবন বাঁচিয়েছে? কি ভুলে যাব না।